গুড আফটারনুন বন্ধুরা, এইমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংক হইতে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়মে অনেক পরিবর্তন আনা হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের নিয়মে অনেক রদবদল আনল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে তারা। বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে। কোনো ধরনের আর্থিক সংস্থা কার্ডের পরিষেবা দিতে পারবে তা যেমন নির্দিষ্ট করে বলা হয়েছে, তেমনি গ্রাহকদের কার্ডের নিয়মাবলী নিয়ে সতর্ক করার বিষয়ে কিছু নীতি মেনে চলার কথা বলা হয়েছে। কোনো গ্রাহক কার্ড ছেড়ে দিতে চাইলে কতটা দ্রুততার সঙ্গে তা করতে হবে বা না করলে কী হারে জরিমানা দিতে হবে সেটাও বলেছে রিজার্ভ ব্যাংক। তবে ক্রেডিট কার্ড নিয়েই বেশি করা মনোভাব দেখিয়েছে রিজার্ভ ব্যাংক। বলা হয়েছে গ্রাহককে কার্ড দেওয়ার আগেই সুদের হার, জরিমানার নিয়ম পরিমাণ ইত্যাদি লিখিতভাবে জানিয়ে দিতে হবে। কোনো গ্রাহকের কার্ডের আবেদন বাতিল করা হলে তার কারণ ও লিখিতভাবে জানাতে হবে। কখনোই অযাচিতভাবে কাউকে কার্ড পাঠানো যাবে না। আবার কার্ড থেকে ঋণ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও গ্রাহকদের অনুমতি নিতে হবে। সেটা না মানলে বিলের দ্বিগুণ পরিমাণ টাকা জরিমানা হিসেবে গ্রাহককে দিতে বাধ্য থাকবে সংস্থা। গ্রাহকের কাছ থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য কোনো তৃতীয় সংস্থার মাধ্যমে হেনস্থা করা যাবে না। এজন্য কার্ডের পরিষেবা দেওয়ার সংস্থাকে নিজস্ব কর্মী রাখতে হবে। বন্ধুরা, এই ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হইতে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নিয়ে ছোট্ট একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।